আমার দোষটা কি, আমার বকেয়া ছিল 120 টাকা, এডমিট কার্ড ছাড়া হলে ঢোকার কারণে আমাকে কানে ধরে হল থেকে বের করে দিস। আমি বাইরে গিয়ে দাঁড়ায় আছি, কাঁদতেছি যে 120 টাকার জন্য আজকে আমি পরীক্ষা দিতে পারবো না, আমার 10 বছরের সাধনা। বাড়িতে খবর পাঠাইছি আমার মা আসছে, গিয়ে দেখছি যে মায়ের মাথার উপরে মাটির খাড়ি, মাকে বসাইয়া মাটির খাড়িটা উপরে নিছি। আমার মা আমাকে বলছে তুই পড়াশোনা করতে এখানে আসিস কেন? আমি যখন পড়াশোনা করি ক্লাস তখন জেএসসি ছিল না, আমি 2012-এ স্কুলের বারান্দা ছেড়ে দিছি 2012 সাল। এসএসসি পাস করার পরে আমি আর পড়াশোনা করি নাই। সনটা ছিল 2013-এর জানুয়ারি, 12-এর পরীক্ষা 13-এ দিতে হয়। আমি যখন এসএসসি পরীক্ষা হলে যাই, আমার অ্যাডমিট কার্ডটা ছিল না। সবাই পরীক্ষা হলে গেছে, প্রথম দিন 1 ঘন্টা আগে হলে ঢুকছি। রোল নং সিট বের করার পরে আমার টেবিলে বসা, প্রশ্ন দিয়ে গেল, খাতা দিয়ে গেল, দেওয়ার পরে টিউনও সবাই সে অ্যাডমিট কার্ড চেক করতেছে যে কার প্রবেশপত্র আছে। এর মধ্যে 3 জন পাওয়া গেছে অ্যাডমিট কার্ড নাই, প্রবেশপত্র এর মধ্যে আমি একজন। আমার দোষটা কি, আমার বকেয়া ছিল 120 টাকা। 120 টাকা বকেয়ার কারণে আমাকে অ্যাডমিট কার্ডটা দেয় নাই। অ্যাডমিট কার্ড ছাড়া হলে ঢোকার কারণে আমাকে কানে ধরে হল থেকে বের করে দিছে। আমি বাইরে গিয়ে দাঁড়ায় আছি, কাঁদতেছি যে 120 টাকার জন্য আজকে আমি পরীক্ষা দিতে পারবো না, আমার 10 বছরের সাধনা। বাড়িতে খবর পাঠাইছি আমার মা আসছে, আমার মা এসে 120 টাকা দেওয়ার পরে আধা ঘন্টা পরে আমি হলে ঢুকছি। যখন দেখলাম আমার মা আমাকে স্কুলে দিয়ে মাটি কাটতে যায়, তখন স্কুল থেকে বের হইয়া আমি অনেকদিন আমার ক্লাসের ছেলেদেরকে বলছি আমাকে বইগুলা দিয়ে দে জানালার ফাঁক দিয়া। তো স্যারকে বলছি, স্যার আমি একটু বাইরে যাবো বইলা জানালা দেয়, সে বইগুলো নিয়ে বাড়িতে রেখা গিয়ে দেখছি যে মায়ের মাথার উপরে মাটির খাড়ি, মাকে বসাইয়া মাটির খাড়িটা উপরে নিছি। আমার মা আমাকে বলছে তুই পড়াশোনা করতে এখানে আসিস কেন? আমি বললাম যে পড়াশোনা করলে আমার মা মাটি কাইটা আমাকে পড়াশোনা করাইতে হবে, পড়াশোনার দরকার নেই, আমি আর স্কুলে যাব না। এই পাশ করার পরে আমি আর স্কুলে পড়ি নাই। আমার মাদ্রাসায় পড়াশোনা করি, কোরআনের হাফেজ হইনি আমি, তবে মাদ্রাসায় ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। যখন দেখলাম যে মা গুরুকে ভালোবাসে, মার পীর আছে, মা একজন গুরু সেবা করে, তখন আমি মার বিরুদ্ধে বলতাম এগুলো ঠিক না, এগুলো ভালো না। তখন মা বলতো যে তুমি তোমার কর্মটা চালাও, আমি আমার কাজ করি, আমার কাজে তুমি বাধা দিও না। যখন দেখলাম যে না, মার পথেই হাঁটা আমার উচিত, কারণ মা আমার থেকে যথেষ্ট জ্ঞানী, আমার মা নিশ্চয়ই আমার থেকে বেশি বুঝেন, ভালো জানেন, তাই আমার মার কথা শুনে যদি আমি জাহান্নামী হই আমার কোনো কষ্ট নাই। তখন মার পছন্দে মায়ের পীরের কাছে যাই, মা আমাকে তার পীরের কাছে তুলে দেয়। আমার অভাব দূর করার জন্য আমার দাদু আমাকে বলছে তোমার গলা ভালো, তুমি গান শিখো। তখন আমার মাদ্রাসার হুজুর শিক্ষকরা আমাকে অনেক অনেক অত্যাচার করেছে, সব কিছুর পরে আমি গান শিখি, আমার অভাব দূর হয়ে গেছে, আমি একটি রাস্তা খুঁজে পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের দোয়া পেয়েছি, মমতাজ বেগমের মতো মানুষের হাতের ছোঁয়া আমার মাথায় লেগেছে। আমি মনে করবো গান শিখে যদি আমি অন্যায় করে থাকি, আমার মায়ের জীবনে সব পাপ যেন আমার আসে।
আর যদি ভালো কিছু করে থাকি আমার পুণ্যের ভাগটা যেন আমার মা পায়।